যদি এই শ্রমিকবিলাক নিজৰ ঘৰলৈ ঘূৰি যোৱাৰ যদি ধাৰাটো অব্যাহত থাকে, তেতিয়াহ'লে হয়তো আমাৰ নুমলৰ সোণনগৰ সম্প্ৰসাৰণ প্ৰকল্পৰ যিটো কাম আৰু বায়োৰিফাইনেৰীৰ যিটো সম্পূৰ্ণ কৰাৰ যিটো কাম চলি আছে, তাত হয়তো যথেষ্টখিনি বাধা বা যথেষ্টখিনি ক্ষতিৰ সৃষ্টি হ'ব। অসমৰ বহুত যুৱক আছে যিসকল কাৰিকৰী শিক্ষাৰে দীক্ষিত, আপোনাৰ ৱেল্ডাৰ, ফিটাৰ, গ্ৰাইণ্ডাৰ, বা তেওঁলোকক নিয়োগ কৰাৰ, অসমৰ আচলতে নিবনুৱাসকলক নিয়োগ কৰাৰ এটা পলিচি নুমলীগড় শোধনাগাৰে আচলতে লোৱা নাই, সেইকাৰণে আচলতে তেওঁলোক খলতেকত পৰিছে। এতিয়াও সময় আছে, নুমলীগড় শোধনাগাৰে যদি অসমীয়া মানুহক ইয়াত যদি নিয়োগ কৰাৰ কথা যদি ভাবে, আমি নাভাবোঁ যে মিয়াই বা হিন্দীভাষী মানুহে আচলতে কাম কৰিব পাৰে, অসমীয়া মানুহে কাম নকৰে, এনেকৈ কথা আমি নাভাবোঁ। আমাৰ অসম চুক্তি আধাৰত যি নুমলীগড় শোধনাগাৰ স্থাপিত হৈছে সকলোৱে জানে। ইয়াত আচলতে কি হ'ল, আমাৰ অসমীয়াৰ প্ৰভুত্বটো থাকিব লাগে বুলি সদায় দিন আমি দাবী কৰি আহি আছোঁ। বিশেষকৈ কথা এটা, এতিয়া আমি 3-4 দিন, এসপ্তাহ, একমাহ আগৰ পৰা আমি গম পাই আছোঁ যে এটা যিটো নেকি পৰিৱেশ ওলাইছে, যে যিটো ধৰণৰ শ্ৰমিকসকলে আমাৰ নুমলীগড় শোধনাগাৰৰ পৰা পলায়ন কৰিছে। একমাত্ৰ কাৰণ হৈছে যি ধৰণে যিসকল সন্দেহবাদী লোকসকল যদি আমাৰ ইয়াত আহিছিল, আর তেওঁলোকেতো সন্দেহবাদী যিবিলাক লোক আছে, শ্রমিক লোক আছে, সেইখিনিতো অটোমেটিকলি তেওঁলোকৰ যিটো দল সংগঠনৰ দাবীত তেওঁলোকে কিছুমানে গুচি গৈছে। কিন্তু এতিয়া এটা কথা হৈছে, সন্দেহযুক্ত নাগৰিক বুলি আমি চিনাক্তকৰণ আমি ফালৰ পৰা, আমাৰ ফালৰ পৰা আমি কৰাটো এইকাৰণে অসুবিধা, গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ হাতত যিখিনি তথ্য আছে, সেই তথ্যখিনি তেওঁলোকে প্ৰডিউচ কৰি তেওঁলোকে আচলতে কৰিব লাগিছিলে, ইতিমধ্যে বহুত দেৰি হ'ল। এতিয়া একমাত্ৰ কাৰণ হৈছে 3 মিলিয়নৰ পৰা 9 মিলিয়নৰ কাম ইণ্ডিয়াৰ বাহিৰৰ পৰা, ইণ্ডিয়াৰ পৰা শ্ৰমিকসকলে আহিছে। আমি সদায় ডিমাণ্ড কৰি আছোঁ যে নুমলীগড় শোধনাগাৰ আশে পাশে থকা শ্ৰমিকসকল অন্তৰ্ভুক্ত কৰিব লাগে বুলি সদায় কৈ আছোঁ। এতিয়া 3 মিলিয়ন যেতিয়া নেকি নুমলীগড় শোধনাগাৰৰ পৰা 9 মিলিয়ন হওঁতে বিভিন্ন দল সংগঠনৰ এক্সপানশ্যন হৈছিল, ইয়াত এক্সপানশ্যনত সকলোৱে লগ লাগি কিনি কৈছিলে যে 3 মিলিয়নৰ পৰা 9 মিলিয়ন ইয়াত মানে সম্প্ৰসাৰণৰ কাম আৰম্ভ হৈছে। এতিয়া বিশেষকৈ কথা এটা এইটো হৈছে যে কিছুমান শ্ৰমিকসকলে ইয়াৰ পৰা গুচি গৈছে। আমাৰ নুমলীগড় শোধনাগাৰ যদিহে আমি যদি নিজৰ এলেকাৰ শ্ৰমিকসকলক নিয়োগ কৰি যদি আমি 3 মিলিয়নৰ পৰা 9 মিলিয়ন যি মানে সম্প্ৰসাৰণৰ কাম আছে যদি আমি সঠিকভাৱে কৰিব নোৱাৰোঁ, কিন্তু আমাৰ ডেভেলপমেণ্টৰ খাতিৰত কিন্তু আঘাত আনিব। এইকাৰণে আঘাত আনিব, আমাৰ শ্ৰমিকসকল ওলাই আহিব লাগিব, কাম কৰিব লাগিব, আৰু নুমলীগড় শোধনাগাৰটো ডেভেলপ কৰিব লাগিব, ৰাইজৰ ডেভেলপ কৰিব লাগিব, অসমখন ডেভেলপ কৰিব লাগিব। কথাটো এইটো হৈছে, 9 মিলিয়ন যদিহে বাহিৰা শ্ৰমিকৰ কাৰণে 9 মিলিয়নটো যদি স্থগিত হৈ যায়, স্থবিৰ হৈ যায়, তেতিয়া কিন্তু আমাৰ কাৰণে বহুত দুখৰ কথা হ'ব। গতিকে মই অনুৰোধ কৰিছোঁ, দল সংগঠনে যি পদক্ষেপ লৈছে আদৰণীয় পদক্ষেপ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। কিন্তু এটা কথা হয়, ৰাষ্ট্ৰহিত, মজদুৰ হিত, উদ্যোগ হিত, আমাৰ শ্ৰমিকসকল যিসকল আমাৰ ইয়াত কৰ্মৰত আছে, তেওঁলোকে আচলতে এতিয়া বিভিন্ন জেগাৰ ভাড়া ঘৰৰ পৰা পইচা নাপাইছে, মালিকবিলাকে পলাই গৈছে, কিছুমান মানে দোকানৰ পৰা পইচা নিদিয়াকৈও পলাই গৈছে, এনেকুৱা তেনেধৰণৰ আমাক আপত্তি কিছুমান আহিছে। কিন্তু এতিয়া আমি দল সংগঠনক অনুৰোধ জনাইছোঁ যে বৃহত্তৰ নুমলীগড় শোধনাগাৰৰ স্বাৰ্থত যাতে এটা আলোচনা কৰি আপোনালোকে এটা সুমীমাংসা কৰি, যাতে ইণ্ডাষ্ট্ৰীটো যাতে ক্ষতি নহয় তাৰ প্ৰতি এটা আপোনালোকে আলোচনা কৰি, যাতে আমাৰ সকলো ৰাইজৰ যাতে ভাল হয়, অসমৰ ভাল হয়, ভাৰতৰ ভাল হয়, যাতে এই গোটেইখিনি তাৰমানে আমাৰ শ্ৰমিকৰ ডেভেলপমেণ্ট, ৰাইজৰ ডেভেলপমেণ্ট, সকলো ইণ্ডাষ্ট্ৰীটোৰ ডেভেলপমেণ্ট হ'ব লাগে, এই ডেভেলপমেণ্টৰ স্বাৰ্থত এটা আলোচনা জৰুৰী আছে বুলি আমি বিবেচনা কৰিছোঁ। নুমলীগড় শোধনাগাৰ বৃহত্তৰ শ্ৰমিক ইউনিয়ন প্ৰতিজন শ্ৰমিকৰ লগতে আছে, কিন্তু এটা কথা যে যদি কোনোবা শ্ৰমিক পলাইছে তেতিয়াহ'লে সন্দেহযুক্ত বুলি নিজকে যদি ভাবিছে তেওঁলোক পলায়ন কৰিছে। কিন্তু আমি ভিতৰত যিমানবোৰ শ্ৰমিকৰ লগত ইতিমধ্যে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ ইয়াত শ্ৰমিকেই আচলতে ইয়াত ভৰি আছে, গতিকে গোটেইখিনিৰ লগত যি আমি মত বিনিময় কৰিছোঁ, তেনেকুৱা কোনো আচলতে পৰিৱেশ পৰিস্থিতি ভিতৰ চোৱাত তেনেকুৱা হোৱা নাই। হয় কিছুদিনৰ আগতে কিছু জাতীয় সংগঠনে আহি কোনোবা সন্দেহযুক্ত নাগৰিকে ইয়াত কাম কৰিছে নেকি এই ক্ষেত্ৰত এটা তেওঁলোকৰ ফালৰ পৰা তদন্ত কৰিছিলে, তেনেকুৱা সময়ত কিছু এটা প্ৰচাৰ এটা চলিছিলে, কিন্তু তেনেকুৱা কোনো পৰিৱেশ এই সময়ত আচলতে তেনেকুৱা আমি দেখা নাই। কিন্তু নুমলীগড় শোধনাগাৰ ফালৰ পৰা আচলতে এই শ্ৰমিক নিয়োগৰ ক্ষেত্ৰত
এই অসম চুক্তির ফলত অসমীয়া মানুষের আবেগ থাকা নুমলীগড় শোধনাগারত অসমীয়া মানুষে আসলে শ্রমিক হিসাবে বা ইয়াত কাম করার কারণে যে ব্যবস্থা করব লাগছিল সেই ব্যবস্থা করার ক্ষেত্রে আসলে বিফল হয়েছে। আর তার কারণে এটা আসলে শোধনাগার কর্তৃপক্ষ আসলে ভীতিগ্রস্ত হয়েছে যে যিনি হিন্দি বলয়ের মানুষ গরিষ্ঠ সংখ্যক হিন্দি বলয়ের মানুষ ইয়াত কাম করে আছে, থলুয়া মানুষের সংখ্যা কম বা সন্দেহযুক্ত বলে যখন আমি কোম, যদিও তখন ভারতের নাগরিক প্রমাণপত্র আছে যদিও কিন্তু সন্দেহযুক্ত ভাষার ফল কথনশৈলীর ফলের থকা মেলার গোটে ব্যবস্থা যখন আসলে সন্দেহযুক্ত বলে আমার মানুষে সন্দেহ করে সেই সকল মানুষ যেহেতু গরিষ্ঠ সংখ্যক নিয়োগ হয়ে আছে, সেখানে নুমলীগড় শোধনাগার আসলে কর্তৃপক্ষ এই ক্ষেত্রে ভীতিগ্রস্ত হয়েছে আর সেই সকল যদি যায়গে তো সম্প্রসারণ প্রকল্পের বাধাগ্রস্ত হব বলে ভাবিছে। কিন্তু আমি নুমলীগড় শোধনাগার বৃহত্তর শ্রমিক ইউনিয়নে আমি নাভাবো, কারণ দাঁতি কাষরিয়া এতিয়াও হাজার হাজার শ্রমিক আহি এই রেলিংত বহি থাকে কাম করবর কারণে, কাম কিন্তু পোৱা নাই। অসমৰ বহুত যুবক আছে যখন কারিকরী শিক্ষায় দীক্ষিত আপনার ওয়েল্ডার ফিটার গ্রাইন্ডার বা নিয়োগ করার অসমের আসলে নিবনুয় সকল নিয়োগ করার একটা পলিসি নুমলীগড় শোধনাগারে আসলে লওয়া নাই, সেখানে আসলে খলটেকত পড়েছে। এতিয়াও সময় আছে নুমলীগড় শোধনাগারে যদি অসমীয়া মানুষক ইয়াত যদি নিয়োগ করার কথা যদি ভাবে, আমি নাভাবো যে মিয়ায় বা হিন্দিভাষী মানুষে আসলে কাম করব পারে, অসমীয়া মানুষে কাম নকরে এনেকে কথা আমি নাভাবো। আর এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল কথা। আপনাদের জানে বর্তমান নুমলীগড় শোধনাগারের যেটা সম্প্রসারণ প্রকল্প সেটা চলি আছে, সেই প্রায় 30,000 কোটি টাকার প্রকল্প। আর নুমলীগড় শোধনাগারের প্রত্যক্ষ সহযোগতে পৃথিবীর প্রথমটো বায়ো রিফাইনারি বাঁহরপর ইথানল লওয়ার যে রিফাইনারি সেই প্রকল্পটির কামও প্রায় শেষ হওয়ার সময়। এতিয়া আমি আশা রাখিছো অহা মাহৰ ভিতৰতে এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠিব। আর এই দুইটা প্রকল্পতে প্রায় 11,000 মান শ্রমিকের কাম করে আছে, নুমলীগড় শোধনাগারত প্রায় 9,000 মান শ্রমিকের কাম করে আছে, আর বায়ো রিফাইনারিত আপনার প্রায় 2,000 মান শ্রমিকের কাম করে আছে। এই 9,000 শ্রমিকর ভিতর শোধনাগার যা শ্রমিকে কাম করে আছে আমার সম্প্রসারণ প্রকল্পত, এই 9,000 শ্রমিকের ভিতর প্রায় 3,000 মান শ্রমিক গোলাঘাট জেলার আর 3,000 মান শ্রমিক গোলাঘাট জেলার বাইরের অসমের বিভিন্ন জেলারপর অহা পটু শ্রমিক, আর কিছু সংখ্যক শ্রমিক আপনার অসমের বাইরেরপর আহি পেলায়ও পটু শ্রমিকে কাম করে আছে। আর ইমান দিনে সকলবিলাক কাম সুচারুরূপে চলি আছে, কিন্তু এই দুইন্যত গম পাওয়া মতে অকমান উড়া বাতরির কারণে হোক বা কিছু ভুল কথার প্রচার কারণে হোক কিছু শ্রমিকে তাদের কাম এড়িয়ে পেলাই নিজ নিজ ঘরে ঘুরে যাওয়ার আমি খবর পাইছো। অবশ্যই আপনার আমি এইটাও জানো যে কেইবাটাও জাতীয় সংগঠনে থলুয়া ছাত্রর সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন দাবি সনদ ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রেরণ করেছে। গোলাঘাট জেলাতো গোলাঘাট জেলার উপায়ুক্ত মহোদয় তেনে ধরনের এখন দাবি সনদ কেবাটাও জাতীয় সংগঠনে জমা দিছিলে, আর সেই দাবি সনদ আমারও প্রেরণ করেছিল গোলাঘাট জেলার উপায়ুক্ত মহোদয়। আমি অবশ্যই সেই দাবি সনদ নুমলীগড় শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পর পরিপন্থী কোনো বিষয় আমি দেখা নাই, তাত আমার প্রকল্পর স্বার্থর পরিপন্থী কোনো কথা নাই। কিন্তু আমার একটা চিন্তা একটা আছে, যদি এই শ্রমিকবিলাক নিজের ঘরে ঘুরে যাওয়ার যদি ধারাটা অব্যাহত থাকে তেতিয়াহলে হয়তো আমার নুমলীগড় শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পর যে কাম আর বায়ো রিফাইনারির যে সম্পূর্ণ করার যে কাম চলি আছে তাত হয়তো যথেষ্টখিনি বাধা বা যথেষ্টখিনি ক্ষতির সৃষ্টি হব। সেই কারণেই আমি সকল সংশ্লিষ্ট পক্ষকে এই আহ্বান জানাব খুঁজছো, আমি শ্রমিক সকলকে নির্ভয় দিব খুঁজছো, কারণ যা শ্রমিক আমার ইয়াত কাম করে আছে তেওঁলোকৰ সকলোরে নথিপত্রবিলাক ভালদরে আছে, তেওঁলোকৰ ভোটার কার্ড আছে, তেওঁলোকৰ আধার কার্ড আছে, তেওঁলোকৰ ব্যাংক একাউন্ট নাম্বার আছে, গতি তেওঁলোকে আসলে ভয় করার কোনো কথাই নাই। কিন্তু সেইকাৰণে আপনাদের যোগেরে আমি তেওঁলোকক আহ্বান জানাইছো, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ আহ্বান জানাইছো, সকল পক্ষকে আহ্বান জানাইছো যাতে একটা সুস্থ আর শান্তির বাতাবরণ রক্ষা করে পেলায়, যাতে কোনেও অনাহকত ভয়ের সৃষ্টি করব নোৱাৰে, কোনো অনাহকত ভয় খাই পেলায় বাইরে যাবলগীয়া ঘরলে ঘুরে যাবলগীয়া অবস্থা নহয়, সেইটো যাতে আমি বর্তাই রাখব পাৰো। আর সেইটো বর্তাই রাখলে আমার নুমলীগড় শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্রেও খুব সহায়ক হব আর বায়ো রিফাইনারিটি সম্পূর্ণ করার ক্ষেত্রেও সহায়ক হব, যেহেতু নুমলীগড় শোধনাগারটো একটা অসমের জাতীয় অনুষ্ঠান, এটা অসম চুক্তির আধারত প্রতিষ্ঠা করা অনুষ্ঠান। আমি আশা রাখো সকল পক্ষের আমি এই ক্ষেত্রে সম্পূর্ণ সহায়যোগ পাম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।